গুড মর্নিং স্টুডেন্টস, আমি দেবস্মিতা ম্যাম। আজকে দেবস্মিতা টিউটোরিয়ালে তোমাদের সবাইকে আমি গুড মর্নিং উইশ করে আজকে তোমাদের পড়া শুরু করছি। আজকে তোমাদের আমি ক্লাস টুয়ের আমার বইয়ের ইংলিশ যে পোর্শনগুলো পড়িয়েছিলাম তার বাকিটুকু আজকে পড়াব, অর্থাৎ পেজ নাম্বার 28, 29 এবং 30 যে সিমিলারগুলো করিয়েছিলাম। আমি বলেছিলাম নেক্সট ক্লাসে তোমাদের ওই তিনটে পেজের থেকে যে ট্রান্সলেশন হয় আর যে অপোজিট হয় সেগুলো আমি করিয়ে দেব, তোমরা কিন্তু লিখে নেবে। তো আজকে দেরি না করে আমরা শুরু করব এবং এর থেকে যে ট্রান্সলেশনগুলো হয় আমি লিখিয়ে দেবো, তোমরা লিখে নেবে ভিডিওটা পজ করে, আর অপোজিট ওয়ার্ডগুলোও লিখিয়ে দেবো, সেগুলোও লিখে নেবে। কিন্তু তোমরা আমাকে বারবার জানাবে কিন্তু যে তোমরা এর থেকে তোমরা ভিডিওটা থেকে কতটা জানতে পারছো, বুঝতে পারছো এবং স্যাটিসফাই হতে পারছো, বা তোমাদের হাতে লেখা যদি বুঝতে না পারো বা যদি কোনো অসুবিধা থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি কিন্তু অ্যান্সার দিয়ে দেবো। তাহলে আমরা দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। তোমরা খাতা পেন্সিল নিয়ে রেডি থাকো, আমি তোমাদের লেখাটা দেখাচ্ছি। দেখো, ট্রান্সলেট ইনটু ইংলিশ। তিনটি সবুজ গাছ, থ্রি গ্রিন ট্রিজ। দুটো লাল মোটর গাড়ি, টু রেড জিপস। মোটর গাড়িকে তোমরা জিপও বলতে পারো বা জিপ গাড়িও বলতে পারো। চারটে ছোট পাতিহাঁস, আগের দিন বলেছিলাম আমি যে ডাককে পাতিহাঁস বলে, তাই চারটে ছোট পাতিহাঁস। ফোর স্মল ডাকস। তিনটি বড় ব্যাগ, থ্রি বিগ ব্যাগস। একটি মোটা ভেড়া, এ বা ওয়ান বলেছিলাম আমি, একটির ক্ষেত্রে এও হতে পারে আবার ওয়ানও হতে পারে, সো এ বা ওয়ান যে কোনো একটা লিখবে। ফ্যাট শিপ, যেহেতু একটি বলেছে তাই কোনো এস যোগ হলো না, আগের করতে কিন্তু প্রত্যেকটায় দেখো একের বেশি, যেহেতু টু থ্রি ফোর যাই হোক প্রত্যেকটার মধ্যে কিন্তু এস যোগ হয়েছে, কিন্তু এখানে যেহেতু একটি বলেছে তাই কোনো এস যোগ হয়নি। নেক্সট, তিনটি বিশাল জাহাজ, থ্রি হিউজ শিপস। আগের দিন বলেছিলাম আমি যে বিশাল মানে হিউজ, বড় মানে বিগ, বাট বিশাল মানে হিউজ। চারটে লাফানি ব্যাঙ, ফোর হপিং ফ্রগস। লাফানির কথা বলেছিলাম আমি যে ব্যাঙের লাফানির ক্ষেত্রে হপিং হবে আর ফিশের লাফানির ক্ষেত্রে জাম্পিং হবে, জাম্পিং ফ্রগসও হয় বাট হপিং ফিশেস হয় না। তাহলে এখানে চারটে লাফানি ব্যাঙ অর্থাৎ ফোর হপিং ফ্রগস। নেক্সট, একটি ভাসমান নৌকা, এ বা ওয়ান সেলিং বোট। পাঁচটি লাফানি মাছ, ফাইভ জাম্পিং ফিশেস। দুটি ছোট্ট গাড়ি, টু টাইনি কার্স। ছোট্ট লিখেছি দেখো, ছোট না কিন্তু, ছোট হলে স্মল হতো, ছোট্ট মানে টাইনি, টু টাইনি কার্স। ঠিক আছে, এবার আমি একটু ভিডিওটা ব্যাকা করে ধরছি যাতে তোমরা লিখতে পারো। দেখো, সবাই বুঝতে পারছো আশা করি। এবার আমি চলে যাব অপোজিট ওয়ার্ডসে, তোমরা এগুলো কিন্তু ট্রান্সলেশনগুলো লিখে ভালো করে তৈরি করে ফেলবে। দেখো, অপোজিট ওয়ার্ডস, স্মল বিগ। তোমরা স্মল লেটারেও লিখতে পারো, আবার যদি স্মল লেটার লেখো পুরোটাই স্মল লেটারে লিখবে, আর যদি ক্যাপিটাল লেটারে লেখো তাহলে পুরোটাই ক্যাপিটাল লেটারে লিখবে, মানে ফার্স্ট যে সব ওয়ার্ডের যে ফার্স্ট অক্ষরটা সেটা কিন্তু তোমরা ক্যাপিটাল লেটারে লিখবে। আমি এখানে পুরোটাই স্মলে করেছি, তোমরা ইচ্ছা হলে ক্যাপিটাল লেটারে করতে পারো। স্মল বিগ, ফ্যাট থিন, হিউজ টাইনি, ব্যাক ফ্রন্ট, শাট ওপেন, ফ্রি
occupied. Tall, short, pack, unpack. Small, big মানে বোঝানোর দরকার নেই আমার, ছোট বড়। Fat মানে মোটা, thin মানে রোগা, huge মানে বিশাল, tiny মানে ছোট্ট। Back মানে পেছনে, front মানে সামনে, shut বন্ধ, open খোলা। Free মানে মুক্ত, আর occupied মানে ওটা আটকে রাখা, কোনো কিছু আটকে রাখা। Tall, লম্বা, short, বেটে, pack মানে সমস্ত জিনিসকে আমরা প্যাক করে রেখেছি, অর্থাৎ আমরা আমরা অর্থাৎ প্যাক কথার অর্থ বস্তাবন্দি বা বাক্সবন্দি করে রেখেছি, আর আনপ্যাক মানে খুলে রেখে দিয়েছি, কোনো কিছু বন্দি করা নেই, বাক্স মানে প্যাক করে রাখা নেই। তাহলে এটা তোমরা ভিডিওটা পজ করে লিখে নাও অপোজিট ওয়ার্ডটা। তাহলে তোমাদের এই তিনটে পেজ কিন্তু হয়ে গেল। নেক্সট দিন আমি নেক্সট পেজ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর যেগুলো লেখালাম সেগুলো ভালো করে মুখস্থ করে ফেলো।